उद्बोधन अनुष्ठान छाड़ा दुई दिन व्यापी आंतर्जातिक कन्फारेंस रही है देशी विदेशी प्राय 662 गवेषणापत्र এসেছে তার মধ্যে বাছাইকৃত 250 গবেষণাপত্র উপস্থাপন করা হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, চতুর্থ শিল্প বিপ্লব 4IR মানুষের দৈনন্দিন জীবনের লক্ষণীয় পরিবর্তন নিয়ে এসেছে। 4IR-কে সফলভাবে কাজে লাগিয়ে দ্রুত অগ্রসরমান বাংলাদেশ ডিজিটালাইজেশনের মধ্য দিয়ে টেকসই অর্থনৈতিক এবং সামাজিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে রোল মডেল হয়ে উঠেছে। এই সম্মেলন 4IR প্রযুক্তির ব্যবহারের সরকারের উদ্ভাবনী কর্মসূচি বাস্তবায়নে এবং সম্ভাবনাময় প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে পেশাদার বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষাবিদ, গবেষক এবং শিক্ষার্থীরা তাদের মতামত এবং চিন্তাভাবনা বিনিময় করতে পারবেন, যা 2021 সালের স্মার্ট বাংলাদেশ এবং শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রেও পথ দেখাবে। এছাড়াও বর্তমান অবস্থান থেকে ভবিষ্যৎ স্বপ্ন পূরণের পথ অনুসন্ধানে দেশি বিদেশি প্রতিভাবানদের দলগত ব্রেন স্টর্মিং সেশনে অংশগ্রহণের সুযোগ দেবে। আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্প বিপ্লব ধরতে পারিনি, কিন্তু আমরা চতুর্থ শিল্প বিপ্লব যেন বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। ইতিমধ্যে দেশে 5G চালু হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বিভিন্ন স্থানে হাইটেক পার্ক স্থাপন করেছে সরকার। উদ্যোক্তাদের সহায়তায় দেশের অনেকগুলো অ্যাক্সেলারেটর ও ইনকিউবেটর প্রতিষ্ঠা করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করছে সরকার। এসব অ্যাডভান্স টেকনোলজিতে দেশের মেধাবী তরুণদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, একই সাথে গবেষকদের উৎসাহ এবং প্রণোদনা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের প্রায় সব দলীয় কার্যক্রম ডিজিটালাইজের মাধ্যমে পরিচালনা করছি। শুধু তাই নয়, তথ্য প্রযুক্তিতে দক্ষতা তৈরির মাধ্যমে মেধাবী তরুণদের কর্মসংস্থান তৈরিতে সুযোগ করে দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে চতুর্থ শিল্পী বিপ্লবের জন্য দেশ ভালোভাবে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, দেশে আমরাই প্রথম চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কাজ শুরু করি। এরই ধারাবাহিকতা 4IR নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনটি দেশ বিদেশের পলিসি মেকার, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট ও রিসার্চারদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া ও নলেজ শেয়ারিংয়ের দারুণ সুযোগ সৃষ্টি করবে এবং একটি প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কার্যকরী অবদান রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা এগিয়ে চলেছি, আমরা আশাবাদী আগামী চতুর্থ শিল্প বিপ্লবে আমরা, আজকে পলিটিক্যাল ডিপ্লোমেসি বলেন বা অন্য ডিপ্লোমেসিতে বলেন, অর্থনৈতিক ডিপ্লোমেসি বলেন, আগামী দিনে আমরা মনে করি যে সায়েন্স ডিপ্লোমেসিতে এবং টেকনোলজিক্যাল ডিপ্লোমেসিতে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দেবে। আজ থেকে 6 বছর আগে আপনারা দেখেছেন যে নিরাপদ সড়ক আন্দোলনের নামে, কোটা বিরোধী আন্দোলনের নামে যখনই নির্বাচন সামনে আসে তখনই কিন্তু এই ধরনের আন্দোলনের কথা ওঠে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে। আবারও কিন্তু সামনে নির্বাচনকে সামনে রেখে তারা একই কাজ করছে অতীতের মতো। আর বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান এবং প্রযুক্তি উপকমিটি গত 6টি বছর আমরা গুজব অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন বিভাগগুলোতে আমরা আমাদের কর্মশালা করেছি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের CRI এর সহযোগিতায় আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক উপকমিটি 80টির উপর সারা দেশব্যাপী আমরা কর্মশালা করে যাচ্ছি এবং কর্মশালা এটা চলমান প্রক্রিয়া। এবং এই জায়গায় আমরা আমাদের নেতাকর্মীদের তৃণমূল থেকে যে কেন্দ্র পর্যন্ত আমরা তাদেরকে যে সচেতন করার চেষ্টা করছি, সচেতনতাই পারবে এই গুজব অপপ্রচার প্রতিরোধ করতে।